हेई बंधुरा आज आमी हाजिर होएछि 2023 साले मुक्तिप्राप्त एकटी अमेरिकान मॉन्स्टर टेलीविजन सीरीज मोनार्क लेगेसी अफ मॉन्स्टर निये जेटी आमादेर सकलेर परिचित मॉन्स्टर भार्सेर 6 नम्बर इनस्टलमेंट एबं टेलीविजन सीरीजेर दिक दिये द्वितीय। एई यूनिवर्सेर प्रथम टेलीविजन सीरीज मुक्ति पेयेछिलो 2017 साले स्काल आइलैंड नामे जेटी एकटी एनिमेटेड टेलीविजन सीरीज, ताई सेटा एखोनो आमार एक्सप्लेन करा होयनि। जोदि आपनादेर इंटारेस्ट थाके ताहले सेई सीरीज आमी एक्सप्लेन करते राजी आछि, अवश्यई एटा आमाके कमेंट करे जानिये देबेन। ओके, तो এই সিরিজ যেহেতু মনস্টার ভার্সের অন্তর্গত, তাই এই সিরিজ দেখার আগে আপনাদেরকে এই ইউনিভার্সের বাকি মুভিগুলি কিন্তু অবশ্যই দেখতে হবে, না হলে আপনাদের অনেক কিছুই বুঝতে অসুবিধা হতে পারে। আমি এই ইউনিভার্সের বাকি মুভিগুলি অলরেডি এক্সপ্লেন করে রেখেছি, তাই যারা এখনো সেগুলি দেখেননি আমার মেইন চ্যানেলে গিয়ে মনস্টার ভার্স প্লেলিস্ট চেক করে নেবেন। এই সিরিজের টোটাল 10টি এপিসোড রয়েছে, আর আমি এই প্রত্যেকটি এপিসোড নিয়ে পার্টিকুলার একটি করে ভিডিও আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন এখানেই সমাপ্ত করে আমরা এখন সোজা চলে যাব मूल गल्पेर दिके। शुरू करार आगे हेई आमी राजा एंड वेलकम टू द बॉलीवुड जूनियर। গল্প শুরু হয় 1973 সালে স্কাল আইল্যান্ডের একটি দৃশ্য দেখিয়ে। এবার স্কাল আইল্যান্ড কি বা এটা কোথায় অবস্থিত এটা নিশ্চয়ই আর নতুন করে বলতে হবে না, কারণ এটা আমরা 2017 সালে মুক্তিপ্রাপ্ত স্কাল আইল্যান্ড মুভি থেকে অলরেডি জানি। আর ওই মুভিতেই আমরা দেখেছিলাম স্যার বিল রান্ডা মার্কিন সরকারের সাহায্য নিয়ে 1973 সালে স্কাল আইল্যান্ডে অভিযান চালিয়েছিল নতুন কিছু খুঁজে পাওয়ার আশায়। আর এই সিরিজের প্রথমেই 1973 সালে সেই অভিযানের একটি ছোট্ট ক্লিপ আমরা দেখতে পাই। মিস্টার রান্ডাকে ওই আইল্যান্ডেরই একটি বড় মনস্টার তাড়া করে, যে কারণে মিস্টার রান্ডা কোনো প্রকারে একটি সমুদ্রের পাড়ে উপস্থিত হয়ে তার গবেষণার সমস্ত কিছু একটি ব্যাগ সহ জলে ফেলে দেয়, যাতে ওই মনস্টার তার গবেষণার সমস্ত কিছু নষ্ট করে দিতে না পারে। যদিও এখানে মিস্টার রান্ডার কিছুই হয় না, কারণ মাকড়সার মতো দেখতে ওই বড় মনস্টার তাকে কিছু করার আগেই সমুদ্রের পাড়ে থাকা একটি দানব কাঁকড়া তার সঙ্গে লড়াই করতে শুরু করে, এবং লড়াই করতে করতেই দুই মনস্টার সমুদ্রে পড়ে যায়, মানে মিস্টার রান্ডা এখানে বেঁচে যায়। যদিও পরবর্তীতে স্কাল কলারদের হাতে মিস্টার রান্ডা এই আইল্যান্ডেই মারা যায়, যেটা আমরা স্কাল আইল্যান্ড মুভিতে অলরেডি দেখেছি। ওকে, তো এখান থেকে সিন শিফট হয় 2013 সালে, যেখানে আমরা দেখতে পাই জাপানের সমুদ্র উপকূল থেকে কিছু জেলে মাছের সঙ্গে মিস্টার রান্ডার সেই ব্যাগটি উদ্ধার করে, যাতে মনার্ক সংস্থা সেই লোগো এখনো বর্তমান। এবার যাদের মনে প্রশ্ন আসছে কি এই মনার্ক আর মিস্টার রান্ডার ব্যাগে সেই মনার্কের লোগো কেন, এইটা জানতে গেলে আপনাদের এই ইউনিভার্সের আগের মুভিগুলি অবশ্যই দেখতে হবে। এনিওয়ে, এখান থেকে সিন আবারও শিফট হয় 2015 সালে টোকিওতে, যেখানে আমরা প্রথমবারের মতো পরিচিত হই এই মুভির এক মুখ্য চরিত্র কেট রান্ডা নামক একটি মহিলার সঙ্গে, যে এই মুহূর্তে আমেরিকা থেকে টোকিওতে আসছে তার বাবার একটি ফ্ল্যাট পরিদর্শন করার জন্য। আসলে 2014 সালে সান ফ্রান্সিসকোতে গডজিলা যে হামলা চালিয়েছিল তারপর থেকেই কেটের বাবা নিরুদ্দেশ হয়ে গেছে, আর কেট হঠাৎই তার বাবার ডেস্ক থেকে টোকিওর একটি ফ্ল্যাটের চাবি উদ্ধার করেছে। তাই ওই চাবি কোন ফ্ল্যাটের সেটা উদ্ধার করার জন্যই সে এই মুহূর্তে টোকিও এসেছে। এবার এখানে কেট বিমানবন্দর থেকে বাইরে বেরোনোর টাইমে এসে দেখতে পায় চারিদিকে গডজিলার ওয়ার্নিং সাইন। আচ্ছা, এখানে আপনাদের বোঝার সুবিধার্থে একটু বলে রাখি, বর্তমানে যেহেতু 2015 সাল তাই নিশ্চয়ই আর বলতে হবে না। এই ইউনিভার্সের টাইমলাইন অনুযায়ী এই সময়ের এক বছর আগেই সান ফ্রান্সিসকোতে প্রথমবারের মতো হামলা চালিয়েছিল গডজিলা, মানে যে ঘটনা আমরা 2014 সালে মুক্তিপ্রাপ্ত গডজিলা মুভিতে দেখেছি। আর এই কারণেই পৃথিবীর সমস্ত দেশেই প্রায় এই রকম ব্যবস্থা করা হয়েছে, যাতে গডজিলা যদি আবারও কোনোদিন হামলা করে তার সঙ্গে যাতে কোনো রকম ভাবে মোকাবিলা করা যায়। ওকে, তো এরপর আমরা দেখতে পাই কেট একটি নির্দিষ্ট ফ্ল্যাটে উপস্থিত হয়ে সেই চাবির মাধ্যমে দরজা খুলে যখনই ওই ফ্ল্যাটের ভেতর প্রবেশ করে তখনই সে পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সেখানে সে তার বাবার সঙ্গে অন্য একটি মহিলার ছবি দেখতে পায়। এমনকি কিছুক্ষণের মধ্যেই সে ওই ফ্ল্যাটে একটি মধ্যবয়স্ক মহিলা এবং একটি ইয়াং ছেলেকেও দেখতে পায়, যারা খুব অবাক হয়ে কেটকে প্রশ্ন করে তুমি এই ঘরের মধ্যে কিভাবে ঢুকলে। উত্তরে কেট তার কাছে থাকা চাবি দেখিয়ে জানায় এটা আমি আমার বাবার ডেস্ক থেকে পেয়েছি, যে কারণেই কৌতূহলবশত আমি দেখতে এসেছি এই ফ্ল্যাটে কি রয়েছে। এবার এখানে কেট এবং ওই মহিলা ও তার ছেলের সঙ্গে কথাবার্তার মাধ্যমেই আমরা বুঝতে পারি কেটের বাবা হিরোশি রেন্ডার দুই বিয়ে, একটি কেটের মা আর দ্বিতীয়টি এই মহিলা, আর এই ছেলে হলো কেটের সৎ ভাই। যাই হোক, এই ব্যাপার বুঝতে পারার পরেই কেট তার কাছে থাকা ওই চাবি ওখানে রেখে সেই ফ্ল্যাট থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। কিন্তু বাইরে বেরিয়ে কেট যখন তার মায়ের সঙ্গে কথা বলতে শুরু করে তখনই তার ফোনের নেটওয়ার্ক হঠাৎই চলে যায় এবং একই সঙ্গে চারিদিকে খুব জোরে অ্যালার্ম বাজতে শুরু করে। কেট লক্ষ্য করে বাইরে থাকা সকলেই দৌড়ে একটি নির্দিষ্ট বিল্ডিং এর মধ্যে প্রবেশ করছে, কিন্তু কেট যেহেতু এখানে নতুন তাই সে হতবাক হয়ে চিন্তা করতে থাকে তার এখন কি করা উচিত। এরই মধ্যে তার সৎ মা এবং সৎ ভাই সেই জায়গা দিয়ে দৌড়ানোর টাইমে তাকেও সঙ্গে নিয়ে ওই নির্দিষ্ট জায়গায় প্রবেশ করে। আর এর পরেই আমরা বুঝতে পারি ওই অ্যালার্ম আসলে গডজিলা ওয়ার্নিং অ্যালার্ম, আর এই মুহূর্তে সেটারই টেস্টিং চলছে। মানে ভবিষ্যতে যদি কোনোদিন গডজিলা এই স্থানে হামলা করে তাহলে এই অ্যালার্মে বেজে উঠবে এবং সকলকেই এইরকম একটি নির্দিষ্ট আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিতে হবে। মানে সেই টাইমে বাকি সমস্ত জায়গা থেকে এইরকম সুড়ঙ্গ অনেক বেশি নিরাপদ। ওকে, তো এখানে আটকে থাকার টাইমে গেটের মাথায় তার পুরনো কিছু স্মৃতি ভেসে ওঠে। মানে 2014 সালে সান ফ্রান্সিসকোতে গডজিলা যে হামলা চালিয়েছিল সেই টাইমে কেট ওই নির্দিষ্ট স্থানে উপস্থিত ছিল, যেটা বর্তমান টাইমে তার কাছে একটি ফোবিয়া। মানে যে কোনো ভয় টাইমিং সেই বিপদের কথা তার হঠাৎই চোখের সামনে ভেসে ওঠে, যে কারণে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এখানেও আমরা কেটকে ঠিক একই অবস্থায় দেখতে পাই, কিন্তু তার সৎ মা কোনো প্রকারে তাকে সামলে নেয়। এবার এখান থেকে বেরোনোর পর কেটের সৎ মা তাদের সঙ্গেই তাকে বাড়িতে যেতে বলে, যদিও কেট জানিয়ে দেয় না সে তার নিজের বাড়িতেই ফিরবে। কিন্তু এই কথা শুনে তার সৎ ভাই কেন্তারো তাকে জানায় বাবার সম্পর্কে যদি আরো কিছু জানার হয় তাহলে আমার সঙ্গে আসো। এই বলেই তারা দুজন উপস্থিত হয় টোকিওতে থাকা তার বাবার একটি অফিসে, যেখানে পৌঁছে এদিক ওদিক ভালোভাবে পর্যবেক্ষণ করার পর দেওয়ালে থাকা একটি বড় ম্যাপের ভিতর থেকে কেট একটি লকার আবিষ্কার করে, যে লকার থেকেই তারা উদ্ধার করে মিস্টার বিল রান্ডার সেই গবেষণার ব্যাগ। আচ্ছা, ব্যাপারটা জটিল থেকে একটু সহজ করে দিই। আসলে বিল রান্ডা হচ্ছে কেট এবং কেন্তারোর দাদু, মানে ওদের বাবা হিরোশি রান্ডার বাবা হচ্ছেন বিল রান্ডা। যাই হোক, ওই ব্যাগ ওপেন করেই তারা তার মধ্যে বেশ কিছু হার্ড ড্রাইভ উদ্ধার করে, আর কেট এই ব্যাগের উপরেই থাকা মনার্কের এই লোগো দেখে জানায় এই লোগো আমি এর আগেও দেখেছি। 2014 সালে সান ফ্রান্সিসকোতে গডজিলা যখন হামলা চালিয়েছিল সেই মুহূর্তে বেশ কিছু সৈনিক সেই স্থানে উপস্থিত হয়ে ফটো এবং ভিডিও তুলছিল, যাদের ড্রেসেও ঠিক এই রকমই লোগো ছিল। যাই হোক, এরপর তারা দুজন মিলে ঠিক করে তাদের বাবার বিষয়ে আরো কিছু জানতে গেলে এই হার্ড ডিস্ক গুলিতে থাকা ডাটা তাদেরকে উদ্ধার করতে হবে, তাহলেই আরো কিছু জিনিস তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এই হার্ড ড্রাইভ গুলি যেহেতু অনেক দিনের পুরনো তাই তাদের পক্ষে এগুলি রিড করা এই মুহূর্তে কিছুতেই সম্ভব না, যে কারণেই কেন্তারো দেখা করে তার প্রাক্তন এক গার্লফ্রেন্ড মেয়ের সঙ্গে। কিন্তু বর্তমান টাইমে কেন্তারোর সঙ্গে এই মেয়ের যেহেতু কোনো সম্পর্ক নেই তাই সে তাকে সাহায্য করতে অস্বীকার করে। কিন্তু পরবর্তীতে সে যখন জানতে পারে এই হার্ড ড্রাইভ গুলো থেকে সে তার হারিয়ে যাওয়া বাবার সম্পর্কে অনেক গোপন তথ্য জানতে পারবে, তখনই মেয়ে তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। ফলে পরবর্তীতে মেয়ে তাদেরকে তার রুমে নিয়ে গিয়ে কাজে লেগে পড়ে ওই হার্ড ডিস্কগুলিতে থাকা ডাটা উদ্ধার করার জন্য। কিন্তু বিশেষ একটি সফটওয়্যারের মাধ্যমে ওই হার্ড ড্রাইভে থাকা ডাটাগুলি সে যখন ডিক্রিপ্ট করার চেষ্টা করে তখনই মনার্কের একজন কর্মকর্তা তাদের সিস্টেমের মাধ্যমে বুঝতে পেরে যায় কেউ একজন টোকিও থেকে তাদের কোনো গোপন তথ্য উদ্ধার করার চেষ্টা করছে। ফলে সঙ্গে সঙ্গে সে তাদের উচ্চপদস্থ অফিসার মিস্টার টিমকে এই খবর জানিয়ে দেয়, যে এটা খুবই সিরিয়াস ভাবে নেয়। এদিকে কেন্তারো, কেট এবং মেয়ে সেই হার্ড ড্রাইভ গুলোকে ভালোভাবে চেক করার পর দেখতে পায় সেখানে বেশ কিছু আইল্যান্ড, কিছু অজানা মনস্টার এবং আরো এমন গোপন তথ্য রয়েছে যেগুলি তাদের কাছে সম্পূর্ণ অজানা। যাই হোক না কেন, কেট এই সমস্ত তথ্যের ভিতর মনার্কের লোগো দেখে পুরোপুরি শিওর হয়ে যায় তাদের বাবা কোনো না কোনো ভাবে হয়তো এই কোম্পানির সঙ্গে জড়িত ছিল, যদিও কেন্তারোর এটা একদমই মনে হয় না। তার মনে হয় তার বাবা অন্য কোনো কাজ করত, আর দুর্ভাগ্যবশত ওই টাইমে তিনি সান ফ্রান্সিসকোতে থাকায় গডজিলার হামলায় তিনি মারা গেছেন। কিন্তু কেট এই কথা শুনে জানায় তাদের বাবা জি-ডেতে মারা যায়নি, মানে গডজিলা যেদিন হামলা চালিয়েছিল সেই দিনে তার বাবা মারা যায়নি, কারণ হামলার ঠিক পরেই একদিন তার বাবা তার সঙ্গে দেখা করে তাকে একটি চিঠি দিয়ে তার থেকে বিদায় নিয়েছিল। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কেটকে তিনি এইসব কিছুই বলেননি। আর এই ঘটনার কয়েকদিনের মধ্যেই আলাস্কা থেকে ফোন করে কেটকে জানানো হয়েছিল তার বাবা যে প্লেনের মাধ্যমে যাত্রা করছিল সেই প্লেন তুষার ঝড়ের মাধ্যমে নিরুদ্দেশ হয়ে গেছে। যাই হোক, এরপর তারা আবারও ওই হার্ড ডিস্কগুলির ডাটা চেক করতে করতে একটি মহিলার ফটো দেখে কেট আবারও অবাক হয়ে যায়, কারণ এই মহিলা তার ঠাকুমা। কিন্তু এই হার্ড ড্রাইভে তার ফটো কেন সেটা ভেবেই সে অবাক হয়ে যায়। আচ্ছা, এখানে আপনাদের জানিয়ে রাখি এই টোটাল সিরিজটি দুটি প্লটে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একদিকে ভবিষ্যতের ঘটনা দেখানো হয়েছে আর অন্যদিকে অতীতের বহু ঘটনা দেখানো হয়েছে এবং দৃশ্যগুলি বহুবার অতীত এবং ভবিষ্যৎ চেঞ্জ করে দেখানো হয়েছে। কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা টাইমে বর্তমানের ঘটনা তুলে ধরলাম আর একটা টাইমে অতীতের ঘটনা তুলে ধরবো। ওকে, তো এখান থেকে সিন শিফট হয় 1959 সালের কাজাকিস্তানে, যেখানে আমরা একটি গাড়ির মধ্যে আমাদের সেই বিল রান্ডাকে ইয়াং অবস্থায় দেখতে পাই, যার সঙ্গে রয়েছে তার বান্ধবী ডক্টর কেইকো এবং একটি আমেরিকান সৈনিক লি। আর এখানে তারা এসেছে একটি রেস্ট্রিক্টেড এরিয়ার রেডিয়েশন নিয়ে গবেষণা করতে। ওকে, তো কাজাকিস্তানের নির্দিষ্ট জায়গায় পৌঁছে রেডিয়েশন থেকে বাঁচার জন্য মাস্ক পরে যখনই তারা ওই রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে প্রবেশ করে কিছুটা ভিতরে গিয়েই তারা একটি বাচ্চা ছেলের সম্মুখীন হয় যে তাদের দিকে বন্দুক তাক করে। যদিও মিস কেইকো ওই বাচ্চা ছেলেকে শান্ত করে তার থেকে সাহায্য নিয়েই উপস্থিত হয় একটি পরিত্যক্ত পাওয়ার প্ল্যান্টের সম্মুখে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এখানে তারা ওই রেডিয়েশন সম্পূর্ণ জিরো দেখতে পায়, কিন্তু এতক্ষণ তারা ওই রেডিয়েশন ট্র্যাক করতে করতে এই দিকে এসেছে। মানে এটা তাদের কাছে পরিষ্কার হয়ে যায় এই স্থানে এমন কিছু রয়েছে যে জিনিস এই পাওয়ার প্ল্যান্টের সমস্ত রেডিয়েশন শোষণ করে নিচ্ছে। ফলে কৌতূহল বশত তারা ওই পাওয়ার প্ল্যান্টের ভিতর প্রবেশ করে নির্দিষ্ট একটি জায়গায় ডিনামাইট লাগিয়ে একটি বিস্ফোরণ ঘটায়, কারণ তারা দেখতে চাইছিল এই স্থানের নিচে কোনো গোপন চেম্বার রয়েছে কিনা। আর ওই বিস্ফোরণে তাদের সন্দেহ পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, মানে তারা যেটা মনে করেছিল সেটা একদম সঠিক। ফলে এরপরেই তারা তিনজন চলে যায় ওই পাওয়ার প্ল্যান্টের বেসমেন্টে, যেখানে তারা একদমই আলাদা রকমের দেখতে কিছু ডিম দেখতে পায়, যেগুলি কোনো সাধারণ প্রাণী না। মানে এটা তারা সিওর হয়ে যায় এইগুলি নিশ্চয়ই কোনো মনস্টারের ডিম, যে সব মনস্টার নিয়েই তারা গবেষণা করছে। ফলে কেইকো সিদ্ধান্ত নেয় ওই ডিমগুলির কাছে গিয়ে সেখান থেকে তাদের ডিএনএ স্যাম্পেল উদ্ধার করবে, যেটা তাদের গবেষণার কাজে খুবই প্রয়োজন। যদিও প্রথম দিকে লি এবং রান্ডা দুজনেই তাকে ওই ডিমগুলির কাছে যেতে বারণ করে, কিন্তু কেইকো তাদের কথা না শোনায় লি এবং কেইকো দুজনেই যায় ওই ডিমগুলি থেকে ডিএনএ উদ্ধার করতে। আর দুর্ভাগ্যবশত ওই ডিমগুলির সামনে তারা হাজির হতেই ডিম ফুটে মনস্টারগুলি উন্মুক্ত হতে শুরু করে, যা দেখে তারা দুজন কোনো প্রকারে সেখান থেকে উপরে ওঠার চেষ্টা করলে লি দড়ি ধরে উপরে উঠে পড়ে, কিন্তু কেইকোকে তারা বাঁচাতে ব্যর্থ হয়। মানে ওই মনস্টারগুলির সঙ্গে সঙ্গে কেইকো মাটির নিচে ঢুকে যায়। আর এইখানেই প্রথম এপিসোড সমাপ্ত হয়। পরবর্তী এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হব, কিন্তু তার আগে এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথমেই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য বাই।